কোভিড পরিস্থিতির ভয়াবহতা কেবল শহরে থেমে নেই, পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষের ঘরেও। বিশেষ করে বয়স্ক ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষদের কপালে চিন্তার ভাঁজ। এমন এক প্রদেশ উত্তর চীনের হেবেই। এখানকার ড্যামিং কাউন্টির বিভিন্ন স্থানের বাসিন্দারা বেশ চিন্তায় পড়েন কোভিড সংক্রমণের শঙ্কায়। তাই তো ডাক্তার আসার খবরে ভিড় জমেছে গ্রামে। আমার রক্তচাপের সমস্যা ও হৃদরোগের কিছু ওষুধ পেয়েছি। আজই জানলাম এখানে ডাক্তার আসবে। সাধারণত প্রতি বছরই দুবার ডাক্তার আসে এখানে। গ্রামে ঘুরে মানুষের কাছে গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়টি বেশ জনপ্রিয়তা পেয়েছে এখানে। বিশেষ করে কোভিড-19 পরিস্থিতি মোকাবিলায় হেবেই প্রদেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তার নিয়মিত প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন, দিচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ। এখান থেকে দুইবার ওষুধ পেয়েছি। এই ওষুধ ব্যবহারের পর আমার পরিবারের সদস্যরা ভালো আছে। মানুষের রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ এবং চিকিৎসা, এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালাচ্ছে এখানকার স্বাস্থ্য বিভাগ। অন্যান্য সময় সাধারণ রোগের চিকিৎসা সেবা দেওয়া হলেও কোভিড পরিস্থিতির কারণে এখন হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাও দেওয়া হচ্ছে গ্রামের বাসিন্দাদের। বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা রোগীদের নেওয়া হচ্ছে বিশেষ যত্ন। আমাদের হাসপাতাল ও অন্যান্য হাসপাতালগুলো এখানে সপ্তাহে দুইবার করে চিকিৎসক পাঠাচ্ছে। আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা দিচ্ছি। আমরা নাগরিকদের বিনামূল্যে চীনা হার্বাল ওষুধ দিচ্ছি, বিভিন্ন রকম ভেষজ চিকিৎসা দিচ্ছি এবং ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন পদ্ধতি অনুযায়ী সেবা দিচ্ছি। একই সঙ্গে রোগীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ দিচ্ছি। গ্রামাঞ্চলে পরিচালনা করা ক্লিনিকগুলোতে এখন প্রস্তুতি আছে কোভিড-19 সহ যে কোনো রোগের চিকিৎসার ব্যাপারে। গ্রামের বাসিন্দাদের জন্য পর্যাপ্ত ওষুধের সরবরাহ আছে। আমরা এখানে জ্বরের ওষুধ, ভাইরাস প্রতিরোধী ওষুধ এবং সর্দি কাশি ও ঠান্ডার ওষুধ নিয়ে এসেছি। একই সঙ্গে বসন্ত উৎসবের সময় মানুষের স্বাস্থ্যগত প্রয়োজনের ব্যাপারেও আমাদের প্রস্তুতি আছে। এদিকে মধ্য চীনের হেনান প্রদেশের প্রত্যন্ত গ্রামে দল বেঁধে ছুটে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রবীণ ও বয়স্ক নাগরিকদের নানা ধরনের স্বাস্থ্যসেবা দিচ্ছেন তারা। বিশেষ করে প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করা শিক্ষার্থীরা নাগরিকদের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার কাজ করছেন স্বেচ্ছাসেবার ভিত্তিতে। আবার কেউ কেউ কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের নানাভাবে সহযোগিতা করছেন। বিশেষ করে পড়ালেখা না জানা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে না পারা নাগরিকদের নানাভাবে সাহায্য করেন তারা। অনেক বয়স্ক মানুষরা পড়তে পারেন না, তাদের স্মার্টফোনও নেই, কাজেই তারা যখন হাসপাতালে আসেন তখন বেশ কিছু সমস্যায় পড়তে হয়। আমি শীতকালীন ছুটিতে হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি, তাদেরকে সহযোগিতা করি। স্বেচ্ছাসেবী তরুণদের এসব সেবা পেয়ে আরও সাহস সঞ্চয় করেছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টরা বলছেন এসব কার্যক্রমের মাধ্যমে পাল্টে গেছে এই এলাকার চিকিৎসা সেবার পরিসর। স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই আমাদের ক্লিনিকে এসে ভালো সেবা দিচ্ছে, তাদের উপর নির্ভর করা যায় এবং তারা সত্যিই দারুণ কাজ করছে। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন কোভিডের টালমাটাল অবস্থায় সমাজের বিভিন্ন পর্যায় থেকে আসা সহযোগিতা পরিস্থিতির দ্রুত উন্নতি করতে ভূমিকা পালন করছে। সাজিদ রাজু, CMG বাংলা।